আসসালামু আলাইকুম। তো এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের প্রথম ভিডিওতে আমি মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে কি কি ফাইন্ডিংসগুলো আসে সিকোয়েন্সে, কি কোন সিকোয়েন্সে ফাইন্ডিংসগুলো আসে সেগুলো দেখানোর চেষ্টা করছি, এবং কোন কোন ফাইন্ডিংস ST এলিভেশন, টি ইনভার্সন, প্যাথোলজিক্যাল কিউ, এগুলির এক মানে কেন আসে, কখন আসে, কতক্ষণ থাকে ইসিজিতে, আমি সেগুলো বলার চেষ্টা করছি। এখন টাইপস এমআইয়ের মানে আমরা ইসিজিতে কোন কোন ফাইন্ডিংসগুলো থাকলে আমরা সেটাকে কোন এমআই বলবো সেটা নিয়ে কিছু কথা বলি। তারপরে আমি চেষ্টা করবো এই ভিডিওর শেষ দিকে টুকটাক এই এমআইয়ের ম্যানেজমেন্ট নিয়ে দু একটা কথা বলতে। ST এলিভেটেড এমআই, ST এমআই আমরা এইটা কখন বলবো? আমরা এটা বলবো একটাই, ST এলিভেশন সিগনিফিকেন্টলি যদি আমাদের থাকে, একটাই একটা পেশেন্ট ক্যারেক্টারিস্টিক চেস্ট পেন নিয়ে আসছে, আমরা তার ইসিজি করছি, ইসিজি করে দেখছি যে তার একদম সুন্দর ST এলিভেশন আমরা পাইছি, সেখানে অন্য কিছু থাকুক আর না থাকুক সেটা আমাদের দেখার বিষয় না। ST এলিভেশন ক্যারেক্টারিস্টিক তার মানে লিম লিডে মোর দেন 1 মিলিমিটার, চেস্ট লিডে মোর দেন 2 মিলিমিটার পাইছি, ওইটা আমরা বলবো ST এলিভেটেড এমআই। আরেকটা বলছি নন ST এলিভেটেড এমআই, এখানে ST এলিভেশন থাকবে না, ST ডিপ্রেশন, টি ইনভার্সন থাকবে, এটা নিয়ে আমি একটু পরে বলছি। রিসেন্ট এমআই একটা আছে, সেটা হলো আমি যখন প্রথম ভিডিওতে সিকোয়েন্সগুলো বলছি তখন সিকোয়েন্সের একটা সিকোয়েন্স ছিল যে এক সপ্তাহ পরে, প্রায় এক সপ্তাহ পরে ST সেগমেন্টটা নর্মালের দিকেই চলে আসে, প্রায় নর্মাল, ঠিক আছে, হয়তো একটু এলিভেশন থাকে কিন্তু সেটা ক্রাইটেরিয়া ফুলফিল করে না, ST এলিভেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। কিন্তু সেখানে কী কী থাকে? সেখানে আমাদের থাকে, কারণ 24 ঘন্টা পরে প্যাথোলজিক্যাল কিউ চলে আসছিলো এবং কয়েক ঘন্টা পরে টি হাইপার একিউট থেকে নর্মালে এসে ইনভার্টেড ইনভার্সন হওয়া শুরু হয়ে গেছিলো, এবং সেটা এক মাস পরে এরকম একটা ফিচারে চলে আসে। যে ইসিজিতে আমরা কী কী পাবো? ইসিজিতে আমরা পাবো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ এবং ST কিছুটা এলিভেটেড কিন্তু পুরোপুরি এলিভেটেড না, এবং মেনলি টি ইনভার্সন, প্যাথোলজিক্যাল কিউ, টি ইনভার্সন। এই ফাইন্ডিংসটা যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো এটা রিসেন্ট এমআই, তার মানে এই পেশেন্টটার এমআই হয়ে গেছে কয়েক সপ্তাহ হয়ে গেছে, কয়েক সপ্তাহ আগে এমআই হয়ে গেছে, ঠিক আছে, তার তার মানে তার ST এলিভেশন নর্মালে চলে আসছে কিন্তু এগুলো রয়ে গেছে, প্যাথোলজিক্যাল কিউ এবং টি ইনভার্সন এখনও রয়ে গেছে, তার মানে তার হার্টে এখনও কী কী চলতেছে, হার্টে এখন চলতেছে এই যে এই যে এই যে ইনফার্ক্টেড এরিয়াটা আছে, নেক্রোসিস এরিয়াটা, নেক্রোসিস এরিয়াটার পাশে কিছু এরিয়া থাকে যেগুলি আপনার ইস্কেমিক এরিয়া, এই ইস্কেমিক এরিয়াগুলির জন্য এখনও তার টি ইনভার্সন রয়ে গেছে, টি ইনভার্সন রয়ে গেছে, কিন্তু একটা সময় পরে, কিছুদিন পরে সে তো ট্রিটমেন্ট পাচ্ছে, কিছুদিন পরে কী হবে, ইস্কেমিক এরিয়াগুলো রিজলভ হয়ে যাবে, তখন কী হবে, এই টিটা নর্মাল হয়ে যাবে, ওইটা এক মাস পরে হইতে পারে, মেইনলি এক মাস পরে, তো ওইটা নটিটা নর্মাল হয়ে যাবে এবং সেটাকে আমরা বলবো ওল্ড এমআই, এবং তখন শুধু প্যাথোলজিক্যাল কিউটা পারসিস্ট করবে, কারণ প্যাথোলজিক্যাল কিউ কেন হয়েছিল, মায়োকার্ডিয়াল সেল নেক্রোসিস হয়ে যাওয়ার কারণে, তো সেটাকে তো আর ফেরানো সম্ভব না, এই জন্য এই প্যাথোলজিক্যাল কিউটা তখন পারসিস্ট করবে। তাহলে শুরুতে ST এলিভেটেড হইলো, তারপরে রিসেন্ট এমআই, এরপরে আমাদের প্যাথোলজিক্যাল কিউ পারসিস্ট করে সেটাকে আমরা বলবো ওল্ড এমআই। এখন আমরা যদি বলি এই যে এমআইগুলি হচ্ছে এটার একটা নির্দিষ্ট এরিয়াতে হয় সবসময়, তো নির্দিষ্ট এরিয়াগুলি আমি বেসিক পার্টে এই এরিয়াগুলি নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করছিলাম, এখানে আবার একটু রিক্যাপিটুলেট করি যে এই যে এটা ধরেন যদি আমাদের হার্ট হয় এবং এই হার্টটা এই লিডগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করে, তার মানে হার্টের এই লিডগুলি তার নির্দিষ্ট সারফেসকে এভাবে রিপ্রেজেন্ট করে মোটামুটি এইভাবে, তাহলে কী কী সারফেস এরিয়া আমাদের মেইনলি থাকে? মেইনলি আমরা ইনফিরিয়র সারফেস পাই, ইনফিরিয়র দেখেন নিচের দিকে, ইনফিরিয়র নিচের দিকে কী কী লিড ছিল, 2, 3 ABF, এই তিনটা লিডকে আমরা বলি ইনফিরিয়র। অ্যান্টেরিয়র কী কী লিড ছিল, অ্যান্টেরিয়র ছিল V1 থেকে V6, V1 থেকে V2, 3, 4, 5, 6, এগুলো ছিল আমাদের অ্যান্টেরিয়র সারফেস, তার মানে অ্যান্টেরিয়র সারফেসে কোনো সমস্যা যদি হয় সেগুলো আমরা V1 থেকে V6 এই লিডগুলোতে পাবো। অ্যান্টেরিয়র সেপটাল, আমি বলছিলাম সেপটাম ইন্ডিকেট করে হচ্ছে V3 V4, আর অ্যান্টেরিয়র পার্টের কিছু আছে V1 V2, তাহলে V1 থেকে V4 পর্যন্ত যদি ইনভলভ হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টেরো সেপটাল,
এখন অ্যান্টার ল্যাটারাল বলার আগে আমি আবার একটু বলে নেই, সেটা হলো এই যে এটা যদি আমি আমি ল্যাটারাল পার্ট ধরি, তাহলে দেখেন ল্যাটারালের উপরের দিকে আছে ওয়ান এভিএল, তাহলে ওয়ান এভিএল ইনভলভ হলে আমরা সেটাকে বলবো হাই ল্যাটারাল যদি এই দিকে কোনো সমস্যা হয়। তারপরে যদি এদিকে সমস্যা পুরাটা, তাইলে আমরা ওয়ান এভিএল এবং বিফাই বিসিক্স এর প্যাথোলজি পাবো, মানে বিফাই বিসিক্স এই চারটা লিডে কোনো প্যাথোলজি পাবো, সেটা যাই হোক প্যাথোলজিক্যাল কিউ হোক, এসটি এলিভেশন হোক, টি ইনভার্সন হোক, তাহলে ওইটা আমাকে ওইটাকে আমরা বলবো কি সার্ফেস, ল্যাটারাল সার্ফেস, এটা হলো আমাদের ল্যাটারাল সার্ফেস। এবং এখন অ্যান্টিরিয়র সার্ফেস বলছিলাম ভি ওয়ান থেকে বি সিক্স, এখন যদি আপনার ভি ওয়ান থেকে বি সিক্স ইনভলভ হয়েছে আবার ওয়ান এভিএলও ইনভলভ হয়েছে, তাহলে আমরা সেটাকে বলবো অ্যান্টেরিয়র ল্যাটারাল অথবা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। এইটা এরপর বলছে যে আরও তিনটা লাইন, এটা খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট হয় না। ভি ওয়ান ভি টু রিপ্রেজেন্ট করে রাইট ভেন্ট্রিকল, ভি থ্রি বিফোর সেপ্টাম, ভি ফাইভ ভি সিক্স আপনার লেফট ভেন্ট্রিকল, এটা ছিল আমাদের সার্ফেস। এই সার্ফেসগুলো জানা অনেক জরুরি, যে আমি এই সার্ফেসগুলো এই জন্য জরুরি যে আপনি কোনো ইসিজিতে লিড টুতে কোনো প্যাথোলজি পাইছেন, অ্যাস্টে এলিভেশন পাইছেন, তারপরে কোন লিডে তাকাবেন, থ্রি এবিএফে তাকাইতে হবে, কারণ কি এটা একটা সার্ফেসকে ইন্ডিকেট করে, এই জন্যই সার্ফেসগুলো জানা জরুরি। এখন এখানে আরেকটা বিষয় আমি বলি প্র্যাকটিক্যাল কথা, সেটা হলো এখানে যে লিডগুলো দেখতেছেন এই লিডগুলো সবগুলোতে থাকতে হবে এমন না, যে ইনফিরিয়রে থ্রি টু থ্রি এবিএফ সবগুলোতে থাকতে হবে এমন না, আপনাকে এখানে যে কোনো দুটাতে থাকলেই হবে, টু থ্রিতে থাকলেই হবে অথবা থ্রি এবিএফে থাকলেই হবে, ঠিক আছে। আবার অ্যান্টেরিয়রে ভি ওয়ান থেকে ভি সিক্স ছয়টাতেই থাকতে হবে এমন না, এখানে যদি ভি ওয়ান মিস হয়ে যায় ভি টু থেকে ভি সিক্স তাইলেও অ্যান্টেরিয়র, আবার যদি ভি সিক্স মিস হয়ে যায় ভি ওয়ান থেকে ভি ফাইভ তাইলেও অ্যান্টেরিয়র, ঠিক আছে। আবার অ্যান্টেরিয়র ল্যাটারাল এখানে এই যে দেখেন ভি ওয়ান, এখানে প্রায় আটটা লিড এর কথা বলা হয়েছে, আটটা লিড যে ইনভলভ হইতে হবে এমন না, তবে ওয়ান এবিএল ইনভলভ হইতে হবে এবং সেখানে ভি ওয়ান থেকে ভি সিক্সের দু একটা মিস হয়ে গেলে কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইসিজিতে এই এমআইয়ের ক্ষেত্রে এসটি এলিভেশন, টি ইনভার্সন, প্যাথোলজিক্যাল কিউ, এগুলো যদি আপনি কোনো একটা লিডে দেখেন, শুধু একটা লিডে এগুলো আসে, যে সার্ফেসের একটা লিডেই হোক, এবিএফে ধরেন একটা লিডে পুরো প্যাথোলজিক্যাল কিউ সুন্দর বোঝা যাচ্ছে, তিন চার মিলিমিটার প্যাথোলজিক্যাল কিউ, ওটা কিন্তু আমাদের জন্য সিগনিফিকেন্ট না। এই সমস্যাগুলো একটা লিডে কোনো সিগনিফিকেন্ট বহন করে না, মানে এগুলো আমাদের জন্য সমস্যা না, কিন্তু যদি দুইটা লিড হয়ে যায় তখন আমরা সেটাকে সিগনিফিকেন্ট ধরতে পারবো। এটা ছিল আমাদের সারফেস এরিয়া, আমরা কোন কোন সারফেসে কী কী বলবো, ঠিক আছে। এখন আমি একটু সংক্ষেপে যদি এসিএস নিয়ে বলি, একিউট করোনারি সিন্ড্রোম আমরা ডায়াগনোসিস করি কীভাবে, একিউট করোনারি সিন্ড্রোমের আন্ডারে আমরা এসটি এলিভেটেড এমআই রাখি, নন এসটি এলিভেটেড এমআই এবং আনস্টেবল অ্যানজাইনা, এই জন্য আমি নন এসটি এলিভেটেড এমআইটা ওইখানে বলি নাই। এখন ধরেন একটা পেশেন্ট ক্যারেক্টারিস্টিক চেস্ট পেন নিয়ে আসছে, ক্যারেক্টারিস্টিক চেস্ট পেন বলতে বোঝাচ্ছি যেটা যে ক্রাশিং সেন্ট্রাল চেস্ট পেন, পেশেন্ট বুকের মধ্যে হাত দিয়ে দেখাবে, আঙুল দিয়ে দেখাতে পারবে না, বলবে যে চাপ দিয়ে আসতেছে, ঘামাচ্ছে, বমি করছে হয়তো বা অথবা নৌশিয়া লাগতেছে, এবং তার বাম হাতে পেইন চলে যাচ্ছে এবং তার থুতনির এখানেও পেইন হচ্ছে, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক চেস্ট পেন। যদি থাকে তখন আমরা তার একটা ইসিজি করব, তখন আর রিসফ্যাক্টরের দিকে তাকাবো না, ইসিজি করব। ইসিজি করে দুইটা ভাগে ভাগ হবে, এসটি এলিভেশন আছে আমরা সেটাকে সরাসরি এসটি এলিভেটেড এমআই বলে দিব, আর ইসিজি করে যদি আমরা দেখি এসটি ডিপ্রেশন অ্যান্ড অর লিখছি, এই জন্য দুইটাই থাকতে পারে, টি ইনভার্সন অথবা টি ইনভার্সন অথবা নন স্পেসিফিক চেঞ্জ, টি ওয়েব চেঞ্জেস, মানে টি ওয়েব কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না কী হচ্ছে, তখন আমরা তার একটা ট্রপোনিন আই করাবো। এই ট্রপোনিন আই করায় যদি দেখি যে পজিটিভ, মানে এটা একটা কার্ডিয়াক মার্কার, এটা কার্ডিয়াক মাসেলে থাকে, কার্ডিয়াক মাসেল যখন ড্যামেজ হয় তখন এটা ব্লাডে বের হয়ে আসে, তিন ঘন্টা পরে মেনলি এটা পজিটিভ হয়, কয়েকদিন পর্যন্ত থাকে। এই ট্রপোনিন আই যদি পজিটিভ পাই সেটাকে আমরা বলবো নন এসটি এলিভেটেড এমআই, আর এই ট্রপোনিন আই যদি নেগেটিভ পাই আমরা তখন সেটাকে বলবো আনস্টেবল অ্যানজাইনা। এখন ধরেন ইসিজি রুগী চেস্ট পেনের কথা বলছে, এটা ছিল এসিএস এর ক্লাসিফিকেশন, রুগী চেস্ট পেনের কথা বলছে, যেহেতু এটাও ইসিজি রিলেটেড সেজন্য আমি এখানে একটু থিওরিও বলতেছি। তো ক্যারেক্টারিস্টিক চেস্ট পেন হোক আর যেরকমই চেস্ট পেন হোক, দেখেন তখন আমরা একটা ইসিজি করাবো, ইসিজিতে তেমন কোনো আমি চেঞ্জ দেখি না, ঠিক আছে, কোনো প্রমিনেন্ট অ্যাস্টিলেশন তো নাই, টি ইনভার্সনও বোঝা যাচ্ছে না, অ্যাস্টিটিপ্রেশনও বোঝা যাচ্ছে না, তখন আমরা রুগীকে কিছু রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জিজ্ঞেস করবো, রুগী মেল কিনা, মেল এটা একটা রিস্ক ফ্যাক্টর, পুরুষ,
এরপরে রোগী স্মোকার কিনা, তার হাইপার টেনশন আছে কিনা অনেকদিন ধরে, এবং সে তার ডায়াবেটিস আছে কিনা, এগুলি যদি থাকে তখন তখন আমরা তাকে স্টেবল অ্যানজাইনা বলবো, ঠিক আছে? মানে তার রিস্ক ফ্যাক্টর আছে এবং তার ক্যারেক্টারিস্টিক স্টেটমেন্ট আছে, তখন আমরা তাকে আনস্টেবল অ্যানজাইনা বলতে পারি। কিন্তু তার রিস্ক ফ্যাক্টরও নাই, সে ধরেন একটা রিস্ক ফ্যাক্টর খালি স্মোক করে, সবগুলো রিস্ক ফ্যাক্টর নাই, রিস্ক ফ্যাক্টরও খুব একটা ফুলফিল করে নাই, কিন্তু তার চেস্ট পেন আছে, ক্যারেক্টারিস্টিক চেস্ট পেন না, ওইটাকে আমরা স্টেবল অ্যানজাইনা বলে স্টেবল অ্যানজাইনার পেশেন্ট দিব, ট্রিটমেন্ট দিব। কিন্তু এই তিনটা যদি হয় এখানে অবশ্যই এসিএস এর ট্রিটমেন্ট পাবে সে। এসিএস এর ট্রিটমেন্ট আমি একটু শর্টকাটে যদি বলি, এসিএস এর ট্রিটমেন্ট হচ্ছে রোগী ধরেন ক্যারেক্টারিস্টিক চেস্ট পেন নিয়ে আসলো, আপনি ইসিজি করে অ্যাস্ট এলিভেশন পাইলেন, তখন যদি পেশেন্ট প্রায় পারকিউটিনাস করোনারি ইন্টারভেনশনের সুযোগ থাকে এবং পেশেন্ট যদি 3 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা প্রাইমারি পিসিআই করবো যদি অ্যাভেলেবল থাকে, প্রাইমারি পারকিউটিনাস করোনারি ইন্টারভেনশন। কিন্তু যদি না থাকে তাহলে ওইটা বিষয় বাদ, আমরা থ্রম্বোলাইসিস করার চেষ্টা করবো, পেশেন্টকে হিস্ট্রি নিতে হবে, পেশেন্ট 12 ঘন্টার আগে, মানে তার এই চেস্ট পেনটা 12 ঘন্টার মধ্যে হয়েছে কিনা, যদি 12 ঘন্টার মধ্যে পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসে তখন আমরা তার থ্রম্বোলাইসিস করবো ই দিয়ে, স্ট্রেপটোকাইনেস দিয়ে। স্ট্রেপটোকাইনেস দেওয়ার আগে অবশ্যই পেশেন্টকে হিস্ট্রি নিতে হবে, পেশেন্ট এরকম সমস্যা তার আগে হয়েছিল কি না, মানে তার সে আগে স্ট্রেপটোকাইনেস পাইছিল কি না 5 বছরের মধ্যে, কারণ এটা একটা অ্যানজাম, এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে, তো এটা যদি আমরা এখন আবার দেই আর কাজ করবে না, রিয়াকশন হবে, তো এই জন্য হিস্ট্রি নিতে হবে 5 বছরের মধ্যে পাইছে কি না, ঠিক আছে? তারপরে এগুলি নিব, তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আরও যারা হিস্ট্রি নিতে হয় সেগুলি নিব, কন্ট্রা ইন্ডিকেশন স্ট্রেপটোকাইনেস, যদি না থাকে আমরা স্ট্রেপটোকাইনেস দিব, আর যদি দেখি যে সে 2 বছরের মধ্যে পাইছে তাইলে আমরা তাকে অ্যালটিপ্লেস রেটিপ্লেস এগুলো দিতে পারি। তো এই স্ট্রেপটোকাইনেস থ্রম্বোলাইসিস দিব, স্ট্রেপটোকাইনেস দেওয়ার নিয়ম কি 1.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট, সেটাকে 100 ml ডিস্টিল ওয়াটারে ডিজলভ করে প্রথম 5 মিনিট 5 মাইক্রোড্রপে দিয়ে দেখা হয়, দেখতে হয় যে এখানে হাইপার মানে রিয়াকশন হচ্ছে কি না, অ্যানাফালেক্টিক রিয়াকশন হচ্ছে কি না। তো যদি না হয়, আর যদি হয় তখন আমরা হাইড্রোকোর্টিসন স্টেরয়েড দিতে হবে, আর যদি না হয় তখন আমরা সেটাকে 1 ঘন্টায় ইন ড্রিপে এটা স্ট্রেপটোকাইনেস দিতে হবে। এরপরে পেশেন্টকে আমি শুরুতেই যেটা বলি নাই সেটা হলো যে শুরুতেই অ্যাস্টিলিভেশন পাইলে আমাদের কিন্তু রুগীকে কী করতে হবে, অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, লোডিং ডোজ অফ অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল এগুলো দিতে হবে, জিব্বার নিচে জিটিএন স্প্রে দিতে হবে, তারপরে স্ট্রেপটোকাইনেসের বিষয়টা আসবে, শুরুতেই অক্সিজেন লোডিং ডোজ। এখন ইসিজি করে দেখছেন যে এগুলো এবং সেটা ট্রপোনিনাই করে দেখা গেল নন স্টিলেভেটেড এমআই, তখন সেখানে কিন্তু আর ওগুলো যাওয়া যাবে না স্টেপটোকাইনেস, তখন সেখানে আমরা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন সাবকিউটিনিয়াসলি দিতে হবে। এখানে আরেকটা বিষয়, সেটা রোগী যদি 12 ঘন্টা পরে আসে তখন কিন্তু আমরা স্টেপটোকাইনেস দেওয়া হবে না, তখন দেওয়া হবে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন ওইভাবে সাবকিউটিনিয়াসলি, তারপরে ফার্দার সে ট্রিটমেন্টগুলি পাবে, তাকে অ্যানালজেসিক দিতে হবে, অ্যান্টিএমেটিক দিতে হবে, ঠিক আছে, অ্যান্টিহাইপারটেনসিভ অনেক সময় দেওয়া হয়, এরপরে এইভাবে সে ট্রিটমেন্টগুলি পাবে। আর নন স্টিলিভেটেড এমআই হলে ওই লো মলিকুলার ওয়েটের পর থেকে ট্রিটমেন্টগুলি হবে, যে লো মলিকুলার ওয়েট দিবে, তারপরে আমরা এই সাবকিউটিনিয়াসলি, তারপরে তাকে এই যে বাকি সেই ট্রিটমেন্টগুলি যেগুলো নাইট্রোগ্লিসারিন জিটিএন, তারপরে আমরা তাকে অ্যানালজেসিক মরফিন সাথে অ্যান্টিএমেটিক পিপিআই এগুলি যে যা সেগুলি পায় ওগুলো দিতে হবে এইভাবে। তো এটা মোটামুটি আমি একটা ক্লাসিফিকেশন এসিএস এর বলার চেষ্টা করলাম, ঠিক আছে? এই ছিল এমআই সম্পর্কে 2টা ভিডিও, আশা করি আপনাদের উপকার হবে, আর প্যাথোলজি যখন বলছি আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।